নমস্কার কেমন আছেন আপনারা আজকে আমি আমার স্কুলে যেখান থেকে মাধ্যমিক পাশ করেছি সেই স্কুলে এসেছি আমি যখন প্রথম স্কুলে এলাম এইটি ছিল আমার ক্লাস ফাইভ এইটি এই রুমটি ছিল যেটি এখন স্বামী অসীমানন্দ স্মৃতি পাঠাগার

সেকেন্ড বেঞ্চে আমি বসতাম আচ্ছা বোর্ড এই এই হচ্ছে হ্যাঁ স্যার ওখানে আমার প্রথম স্যার ছিলেন সংস্কৃতের স্যার ভরচাকবাবু উনি হচ্ছেন আমার প্রথম স্যার আমি সেখানে ছিলাম এইটা আমার ফার্স্ট ক্লাস ফাইভে প্রথম আসা ক্লাস ফোর থেকে আমি গ্রামেরই প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম আর আমাদের টিফিন পিরিয়ড বা এক্সট্রা টাইমে আমরা এই জায়গাটাতে এই স্পেসটাতে খেলাধুলা করতাম এখানে আর আমাদের ঠিক ওই যে দূরে দেখা যাচ্ছে একটি ছেলের ছবি ওইটি ছিল স্যারদের কমন রুম স্যার ওখান থেকেই দেখতেন এবং আমাদের সময় যারা খুব ভালো মাস্টারমশাই ছিলেন অঙ্কে ছিলেন গোপীনাথ স্যার এছাড়া রাউতবাবু বলে একজন স্যার ছিলেন যিনি সাঁকা থেকে আসতেন আহ চলো তারপরে এখান থেকে আমরা চলে গেলাম আমি দেখাই এই এই পাশটা কি দেখাই আমাদের স্কুলে এটা হচ্ছে এই পাশটা দেখালে ক্লিয়ার হবে চলিস বাদর এরপরে আমরা সিক্সে চলে গেলাম সিক্স ক্লাসটা হচ্ছে এই যে সিঁড়ি এই সিঁড়িটা তখন ছিল না এই সিঁড়ির পাশ দিয়ে উপরে যাওয়ার একটা পথ ছিল এই পথটা দিয়ে সেকেন্ড ফ্লোর ওই উপরের যে রুমটা আমরা দেখতে পাচ্ছি সেই রুমটা আমি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি একবার দেখুন এটা আমার স্কুলের চার পাঁচটা মোটামুটি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এই সিঁড়ি দিয়ে উঠলাম এটা ছিল টিচার্স কমন রুম আর ওটা ছিল আমাদের স্কুলের হেডমাস্টার মশাই মাননীয় শ্রীযুক্ত মনোরঞ্জন দাশগুপ্তের রুম স্যার এই রুমে বসতেন এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর ঠিক এইরকম একটা গাছ ছিল ওই দূরে যে ইটটা দেখা যাচ্ছে কয়েকখানা পাতা আছে ওখানটাতে আচ্ছা এবারে আমার ক্লাস যাই এবারে ক্লাস সিক্স যেতে গেলে আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হতো সিঁড়ি দিয়ে উঠতাম সিঁড়ি দিয়ে উঠে এটা মোটামুটি বন্ধ আছে সিঁড়ি দিয়ে উঠে এই এই পাশে একটা সিঁড়ি ছিল এই পাশে একটা সিঁড়ি ছিল এই সিঁড়িটা দিয়ে উঠতাম উঠে বিল্ডিংগুলো নতুন করা হচ্ছে তো তো ওটা ছিল ক্লাস সিক্স এবং সিক্সে আসার পর আমি অলরেডি বললাম যে একটা সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাটা ওভারকাম হলো বাবার বাবা স্কুলে মাসুম ছিলেন প্রাইমারি স্কুলের সামনেই প্রাইমারি স্কুল যেখানে শিবের গাজন চলছে মন্দিরের উল্টো পাশে আর এখানে ক্লাস সিক্সে আমার যে বন্ধুরা ছিল তাদের নাম আমাকে বারবার বলতে হয় আমার বন্ধু বিকাশ নন্দী মধুমঙ্গল শেখ মোহাম্মদ ইয়াসিন বিশ্বরূপ ভোলানাথ নারায়ণ রজক এই সব কয়েকজন ছিল আরও কয়েকজনের নাম হয়তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না তাদের সাথে এখনও আমার যোগাযোগ আছে সিক্সের পরে সেভেন চলে যায় সেভেন ওই কোনাতে হয়ে যায় তখন মোটামুটি স্কুলে গ্রিপ করে ফেলেছি এইটে আমরা নিচে যেতাম ওই যে দেখুন সিক্সটি টু নাম্বার পোলিং স্টেশনের যে রুমটা আছে চলুন আপনাদেরকে নিচে দেখায় না এই ছিল না এই সিটিটা পরবর্তীকালে করা হয়েছে আমরা উপরে উঠতাম এখানে একটা সিঁড়ি ছিল এই যে অফিস ঘরটা আছে এটা পাশ দিয়ে একটা সিঁড়ি ছিল এই রুমটা ছিল এই স্লোপটা অনেক বেশি ডিপ স্লোপ আছে যে কোনো মস্টারমশাইকে অসুবিধা হতে পারে নাই না এই স্লোভটা এরকম করে করা হয়েছে কেন আচ্ছা এই কুয়াটা কিন্তু দীর্ঘদিন ধরে ছিল আমাদের সময় ছিল এখানে প্রচুর কলা গাছ ছিল এই কুয়াটা এখনও ওরকমই আছে জল টল তোলা হয় হ্যাঁ পরের পর এই বিল্ডিংটা পরে হয়েছে এই বিল্ডিংটা কর্পোরেশন তার যে প্রজেক্ট আছে সিএসআর প্রজেক্ট সেই সিএসআর প্রজেক্টে এই বিল্ডিংটা আমাদের স্কুলকে অফার করেছে আর এরপরে আমরা চলে যাই এইটা এটা ছিল ক্লাস এইট আমার আমি এইটে এখানেই পড়াশোনা করতাম অনেকেই ছিল মিঠু মিশ্র ফাল্গুনি মিশ্র পুতুল চক্রবর্তী লালন চক্রবর্তী হাসি কুম্ভকার আর এদের সবার নাম মনে পড়ছে আমার হ্যাঁ এই রুমে আমরা সবাই পড়তাম এই হচ্ছে আমার স্কুল মঙ্গলদা ভরপুরনাথ জিও হাই স্কুল তখন হাই স্কুল ছিল আমি এখান থেকে চলে যাওয়ার পরে এটা এইচএস হয়েছে বর্তমানে রঘুনাথপুর সাবডিভিশনের ওয়ান অফ দ্য বেস্ট স্কুল এখানেই আমরা ভটচাদ বাবুকে ফেয়ারওয়েল দিয়েছিলাম তারপরে আমাদের মাস্টারমশাই ফটিক সর্কেলকে ফেয়ারওয়েলের সময় আমি ক্লাস নাইনে উঠে গেছি ক্লাস নাইনে থাকাকালীন আমাকে স্কুলের মনিটার করা হয় এবং সমস্ত রেসপন্সিবিলিটি নিয়ে স্যারের ফেয়ারওয়েল খুব ভালোভাবে পার করি আমাদের সরস্বতী পূজা হতো ওখানে ওই যে যে রুমটি পরবর্তীকালে আমি নাইন টেনে যাই এসব নাইন টেনে দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা আহ বাদল এবারে আমার নাইন টেনের ক্লাসগুলো দেখায় এইটা ছিল নাইন আর টেনের ক্লাস তখন আমার অনেক বন্ধু স্কুল ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে দু চারজন হয়তো বা ক্লাস সিক্সে এইটে তারা পিছিয়ে গেছে এই রুমটা ছিল আমার ক্লাস টেন আর নাইন মোটামুটি এখন তো অনেক পরিবর্তন হয়েছে স্কুল অনেক ভালো বিল্ডিং হয়েছে অনেক স্ট্রাকচার হয়েছে এই স্কুলে দীর্ঘদিন টিচার পড়াশোনা করেছি এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে স্যার এখন মনে আছে স্যার মনোরঞ্জন দাশগুপ্ত আমরা এই আমাদের পঁয়তাল্লিশ মিনিটে ক্লাস শেষ হওয়ার পরে বাইরে আসতাম আর স্যার ওখান থেকে ছুটে আসতেন এসে স্যার আমাদের নাইন টেনের ক্লাস নিতেন ইংরেজি ক্লাস অদ্ভুত একজন মাস্টার শিক্ষক তিনি যে প্যাসেজটি আমাদেরকে পড়াতেন সেটার প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা সেন্টেন্স ইভেন স্পেলিং পর্যন্ত পরিষ্কার করে উনি আমাদেরকে বুঝিয়ে দিতেন লিখে দিতেন স্পেলিং বলে দিতেন এখানে লাস্ট স্কুলের কথা আমার মনে আছে আর টেস্টের পরে যখন আমরা এখান থেকে অ্যাডমিট নিয়ে নিলাম অ্যাডমিট নেওয়ার পরে সব বন্ধুরা এসেছিলাম এক জায়গায় মিট হয়েছিলাম ক্লাস তার আগে বলি ক্লাস এইটেই মোটামুটি বিকাশ ইয়াসিন মানস এরা ক্লাস এইটেই আমাদেরকে ছেড়ে দিয়েছিল তারা ক্লাস এইটেই ছিল আর আমি মধু লক্ষ্মীরাম এর সাথে সাথে নারায়ণ বিশ্বরূপ আমরা সবাই নাইন টেন উত্তীর্ণ হয়ে গেছিলাম টেনে আমরা পরীক্ষা দিলাম যথেষ্ট ভালো পরীক্ষা হয়েছিল আমাদের সাথে জয়েন করেছিল নাইনে প্রসঞ্জিত প্রসঞ্জিত দুবে বাপ্পা সেও যথেষ্ট জানেন মঙ্গলদায় নামকরা করা স্পোর্টসম্যানদের এক নম্বরে তাকে রাখা হয় ফলে একটা গোল্ডেন পিরিয়ড আমরা এই স্কুলে পার করে এসেছি তারপর দীর্ঘদিন স্কুলের চত্বর থেকে বেরিয়ে রঘুনাথপুর জিডল্যাং ইনস্টিটিউশনে উচ্চ মাধ্যমিক রঘুনাথপুর কলেজ থেকে ফিজিক্স অনার্স পরে কম্পিউটার অ্যাপ্লিকেশানে মাস্টার্স কলকাতা থেকে নরেন্দ্রপুর থেকে স্পেশালাইজেশন অন ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইনফরমেশান টেকনোলজি ইনফরমেশান টেকনোলজির এরা চলছিল তারপর আবার বিএড ইন স্পেশাল এডুকেশান নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সেন্ট কলেজ থেকে মাস্টার্স করার পরে মাঝে মাঝে যখন আমাদের গ্রামে পূজা হয় তখন এই স্কুলে আসার সুযোগ হয় স্কুলের সঙ্গে যুক্ত হই এবং হঠাৎ আমি গেটের প্রিপারেশন নিচ্ছিলাম গ্রামের বাড়িতে ফিরে এসেছি তখন অনেক কটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে অনেকটা বিরক্ত হয়ে গেছি ফিরে এসে আমার আমার এক দাদাই স্কুলে তখন হেডমাস্টার মশাই মাননীয় জীবন কুমার দুবে উনি আমাকে বললেন যে আমাদের এখানে ভোকেশনাল কোর্স শুরু হচ্ছে তুই তো বাড়িতে বসে পড়াশোনাই করছিস তুই এই স্কুলে অ্যাজ এ টিচার হিসাবে জয়েন কর তো আমি সেই ভোকেশনাল কোর্সের কম্পিউটার অ্যাপ্লিকেশনের মেন টিচার ছিলাম এখানে পড়িয়েছি বছর টেক পড়াতে পড়াতেই আমার গেটের ডেট পড়ে যায় গেট এক্সামের গেট আর আমার ইনফরমেশান অফিসার ইনফরমেটিক্স অফিসার পোস্টের পরীক্ষা একদিনেই পড়ে তাই আমার বাবার রিকমেন্ডেশনে আমি এমটেক এর দিকে না গিয়ে বা পিএইচডির দিকে না গিয়ে আমি চাকরিটাকেই প্রাধান্য দিই কারণ সরকারি চাকরিটা প্রয়োজন ছিল প্রাইভেট সেক্টরে কাজ করার অভিজ্ঞতা তখন অলরেডি আমার মধ্যে চলে এসেছিল এবং আমি টপার ছিলাম সেই এক্সাম আমি সেই চাকরি জয়েন করি আপাত দৃষ্টিতে এই স্কুল প্রতিষ্ঠাতে যাদের ভূমিকা আছে তার মধ্যে সর্বাগ্যে দক্ষিণেশ্বর দুবে সম্মানীয় মাননীয় গ্রামের এক নম্বর মানুষ ওনার কথা ভোলা যাবে না উনি এই স্কুল প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠার পেছনে প্রধান এবং ওনার সাথে যারা ছিলেন তার মধ্যে গ্রামের তো প্রত্যেক ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষরাই ছিলেন কিন্তু খুব এজিল বা খুব তৎপর খুব অ্যাক্টিভ মানুষ ছিলেন বিশ্বনাথ পাঠক উনি এই মে স্কুল করার জন্যে যেটা দরকার ছিল সেই সময় যে প্রপার প্ল্যান প্রপার ইনফ্রাস্ট্রাকচার কারণ বেসিক্যালি গ্রামে তখন অর্গানাইজড স্কুল করতে হতো পরে সরকার সেই স্কুলের মান্যতা দিত এসে ভ্যারিফিকেশান হতো যে স্কুল চলছে কি চলছে না এখানে ছাত্র ছাত্রা ছাত্রী আসে কি আসে না এবং অর্থ কারণ বিল্ডিং ছাড়া তো স্কুল সম্ভব নয় তো দক্ষিণেশ্বর দুবের খুব কাছের মানুষ ছিল বিশ্বনাথ পাঠক দাদাভাইয়ের সম্পর্ক দাদু তখন রেলওয়ে আদ্রা ডিআরএম অফিসে চাকরি করেন ডিআরএম আদ্রার সাথে তৎকালীন ডিআরএম আদ্রার সাথে কথা বলে সাউথ ইনস্টিটিউট থেকে ওখানে দুখানে ইনস্টিটিউট আছে সাউথ ইনস্টিটিউট নর্থ ইনস্টিটিউট থেকে গরুর গাড়িতে করে ডেস্ক বেঞ্চ শতরঞ্জি চেয়ার টেবিল এইসব নিয়ে আসা হয়েছিল কারণ অর্গানাইজ স্কুলে যখন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল আসবেন তাকে দেখাতে হবে যে আমাদের সেই সব ইনফ্রাস্ট্রাকচার আছে ডিআরএম সাহেব খুব খুশি মনে তার সমস্ত কিছু দিয়েছিলেন এবং গ্রাম থেকে গরুর গাড়ি গিয়েছিল সেই গরুর গাড়িতে করে সেই জিনিসগুলি আনা হয়েছিল সাথে বিল্ডিং তৈরি করার সময় যখন অর্থের প্রয়োজন হলো তখন দাদুর বিশিষ্ট বন্ধু শম্ভু ঘোষ যার অরিজিনাল বাড়ি হচ্ছেন ধনেখালি দীর্ঘদিন আদ্রাতেই ছিলেন ইন্ডিয়ান রেলওয়েতে তারা সার্ভিস করতেন খুব শিক্ষিত মানুষ ওনারা গ্রামে স্কুল হচ্ছে বলে খুব খুশি হয়েছিলেন এবং কিছু আর্থিক সহায়তা করেছিলেন কিন্তু আর্থিক সহায়তা করার একটা প্রসেস ছিল গ্রামের ষোলো আনা থেকে ওদেরকে জমি বিক্রি করে দেওয়া হয় তারা ল্যান্ড কিনেছিলেন গ্রামে আমাদের গ্রামের জমি কেনার বিনিময়ে ওনারা অর্থ দিয়েছিলেন এবং সেই অর্থে স্কুলের বিল্ডিং তৈরি করা হয় আর বিল্ডিং পাস করানোর জন্য যে প্ল্যান সেই তৎকালীন ব্রিটিশ আমল জাস্ট শেষ হয়েছে সেই সময় প্ল্যান দরকার ছিল প্ল্যান এবং আরও যা যা ভাবনা চিন্তা হয় সেইগুলো তো সুতরাং সেই সকল মানুষগুলো যদি সেই উদ্যোগ না নিত দক্ষিণেশ্বর যুগে বিশ্বনাথ পাঠক পোমকেশ পাঠক শক্তি পাঠক আরও যারা ছিলেন আর কি তারা যদি না নিতেন তাহলে হয়তো বা স্কুলটাই প্রতিষ্ঠা হতো না এবং স্কুল থেকে আমি যেভাবে দেখালাম আমার স্কুলের বিল্ডিংগুলো সেইগুলোই হয়তো আমি দেখাতে পারতাম না আপাতত মঙ্গলদা হাই স্কুল আমার নিজের স্কুল থেকে এখন মিড ডে মিল চলে তার একটা সেট হয়েছে গভর্নমেন্ট থেকে অনেক গ্র্যান্ট আসে ফান্ড আসে এখানে স্কুল খুব ভালোভাবে চালানো হয় সামনে একটা স্টেজ করা হয়েছে পুষ্প উদ্যান একটা মেনটেন হচ্ছে ইলেকট্রিসিটি লাইট বিল্ডিংটাও নূতন করা হয়েছে তবে বিল্ডিংয়ের মঙ্গলদা স্কুলে সাব ডিভিশনের এই মুহূর্তে সবচেয়ে ভালো ভালো সাবজেক্টগুলো আছে আগে স্কুলের একজন বিখ্যাত মাস্টারমশাই ছিলেন বৈদ্যনাথ মণ্ডল যার কথা আমি বল ভুলবো না বলতে তিনি আমার সর্বশ্রেষ্ঠ শিক্ষক তিনি আমাকে বুঝিয়েছিলেন যে অঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্স ইভেন কীভাবে পড়াশোনা করতে হয় এখন আমাদের গ্রামে চৈত্র গাজন চললে কলকাতা থেকে যে সকল যাত্রার দল আসে বা তাদের থাকার অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয় আর এই সময় স্কুল ছুটি থাকে পরীক্ষা সবই পার হয়ে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পার হয়ে গেছে আপাতত এটাই এই পর্যন্ত রাখলাম আপনারা সকলে ভালো থাকবেন যারা যারা এই গ্রামের স্কুলে পড়াশোনা করেছেন তাদের জন্যে আরও একবার শুভেচ্ছা তারা যেন স্কুলে আসে নিজের স্কুল নিজের বিল্ডিং নিজের পুরোনো স্মৃতি তথা মনে রাখে এই স্কুলটি বিল্ডিং রিনোভেশন করা হয়েছে আর ভিডিও এখানে আপাতত এখানেই শেষ করলাম আবার আসবো স্কুল তখন আরও কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার